স্বাস্থ্যসম্মত খাবারের অঙ্গীকার নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করলো সাম্পান বাঙালি ভোজ রেস্তোরাঁ। সকালে নগরীর চকবাজার নবাব ওয়ালি বেগ খান মসজিদ মোড়ে অবস্থিত রেস্তোরাঁটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাসিরউদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আজাদী পত্রিকার পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালিক, 16 নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার মিন্টু সহ আরও অনেকেই।